প্রতিমা একটা অভিনব প্রতিমা। এই প্রতিমা কলকাতা বা আশেপাশে বা যেখানে দুর্গাপূজায় আজ পর্যন্ত কেউ করেছে বলে আমার কাছে অন্তত খবর নেই। তার কারণ হচ্ছে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপডেট। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। কলকাতার পুজোর প্রস্তুতি কেমন চলছে চলুন একটু এক্সপ্লোর করি। চলুন ঘুরে দেখে আসি কয়েকটা মণ্ডপের কাজ কত দূর আগানো, আর হ্যাঁ সাথে আপনাদের প্রিয় শ্রীভূমির কাজ কত দূর সেটাও দেখাবো। সঙ্গে থাকুন। এই হলো দক্ষিণদার ইউথের এবছরের নিবেদন, যে থিমের নাম হলো যাপন কথা। দক্ষিণদারির মধ্যে এখনও মৃৎশিল্পের প্রচলন বিশেষভাবে লক্ষ্য করা যায়, তাই তাদের অনুসরণ করে এবছরের পুজোর থিমের নামকরণ করা হয়েছে যাপন কথা। এখানে আসলে লক্ষ্য করবেন কিভাবে মৃৎশিল্পীরা ধাপে ধাপে একের পর এক মাটির জিনিস বানিয়ে চলেছে। মৃৎশিল্পের পুরো প্রক্রিয়াটি ফুটিয়ে তোলা হবে এই থিমের মাধ্যমে, এবং প্রতিমাতেও থাকবে এক অভিনব চমক। এই দক্ষিণদার ইউথের এক অন্যতম বৈশিষ্ট্য হল এখানে আপনি সারা বছর সমস্ত ধরনের প্রতিমা পেয়ে যাবেন, কাঁচা মাটি থেকে শুরু করে পোড়া মাটি পর্যন্ত। তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে এই দক্ষিণদারির মাটিতে। সেই কাজেরই কিছু জিনিস সাজিয়ে রাখা হয়েছে এখানে, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। এই হলো সেই বিশেষ প্রতিমা, যে প্রতিমা বানানো হয়েছে ট্যাপা পুতুলের আদলে। এবং এর আরও একটি বিশেষত্ব হল এই প্রতিমার পিছনেও থাকবে আর এক রূপ, যেটা আগে কখনো দেখেছি বলে আমার হয়তো মনে নেই। আপনারা দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই পুজো মণ্ডপটি হয়েছে দক্ষিণদারি খেলার মাঠে। পুরো খেলার মাঠ জুড়ে এর কাজ আপনি লক্ষ্য করতে পারবেন প্রতিটা কোনায় কোনায়। দেখুন কি অপূর্ব চিত্রকলায় ভরিয়ে তুলেছে চারিদিকটা, তাও এখনও তো কাজের অনেকটাই বাকি। আরও একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু কিছু জায়গা ইটবালির গাঁথনি করেও বানানো হয়েছে এখানে, যেটা এই প্রথমবার আমি কোনো মণ্ডপে লক্ষ্য করলাম। এখানে আপনি লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস, যা একের পর এক আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। আর মাটির জিনিসের ওপর বাঙালির ইমোশন তো একটু হলেও খুঁজে পাবেন, সেটা মাটির মূর্তি হোক বা মাটির চায়ের ভাঁড়। অবশেষে একটা কথাই বলবো, 2023 পুজোতে দক্ষিণদার ইউথের পুজো না দেখলে আপনি একটা বড় জিনিস মিস করে যাবেন। তাই এই পুজো উদ্বোধনের আপডেট পেতে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন শুনে নিই এখানে সম্পাদক মহাশয় পার্থ বর্মার মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা। সকল দর্শক বন্ধুদের দক্ষিণদারি ইউথের তরফ থেকে আগাম স্বাগত শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা এবার আসুন দক্ষিণদারি ইউথের 23তম বর্ষের আমাদের যে নিবেদন সেটা আপনারা লক্ষ্য করুন। এবং এই থিমটার নাম দিয়েছি আমরা যাপন কথা। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণদারি, এবং দক্ষিণদারি মৃৎশিল্পের একটা বিরাট বড় ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য আছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ, এবং আপনারা জানলে খুশি হবেন শুধু আমাদের এখানকার বাংলার বা বাঙালির নয়, এই মৃৎশিল্পের সঙ্গে দীর্ঘকাল ধরে বিহার, উত্তরপ্রদেশ, আমাদের ঝাড়খণ্ডের বহু মানুষ, তারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত আছে। এবং এই অঞ্চলের এই মৃৎশিল্পের একটা বৈশিষ্ট্য আছে, যেটা আপনি কলকাতা বা আশেপাশের যে সমস্ত জায়গায় মাটির কাজ হয় কোথাও পাবেন না। সেটা হচ্ছে এখানে একদিকে ছাঁচের ঠাকুর, কাঠামোর ঠাকুর সারা বছর তৈরি হয়, যেটা অনেক জায়গাতেই হয়। এখানে চাকে ঘুরিয়ে মাটির যে বিভিন্ন রকম জিনিস দেখি, চায়ের ভার নানা রকমের, বা লস্যির ভার বা মিষ্টির যে মাটির ভারগুলো আমরা দেখি সেগুলো তৈরি হয়। মাটির প্রদীপ তৈরি হয়, যেগুলো বিশেষ করে দেখবেন দিওয়ালির সময় আমাদের প্রচুর পরিমাণে বিক্রি হয়, এগুলো আমাদের এখানে হয়। এখানে পোড়া মাটির কাজ, তা টেরাকোটা হয় যেটাকে আমরা অনেক সময় বলি, সেই টেরাকোটার কাজও হয়। এই ধরনের সমস্ত রকম কাজ কিন্তু আমাদের দক্ষিণদারির এই মৃৎশিল্পের এখানে হয়। এটা হচ্ছে এখানকার একটা বৈশিষ্ট্য। সমস্যা হচ্ছে আস্তে আস্তে বাড়িঘর বাড়ছে, তিনতলা চারতলা বাড়ি সবার হচ্ছে, ফলে এই মাটির কাজ করার জন্য যে জায়গা দরকার সেই জায়গাটা আস্তে আস্তে কমে আসছে। আর এই কমে আসার ফলে এই মৃৎশিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল তারা অনেকেই কিন্তু আস্তে আস্তে তাদের এই ব্যবসার জায়গাটাকে, শিল্পের জায়গাটাকে অন্য জায়গায় শিফট করতে বাধ্য হচ্ছে। তো এই সমগ্র চিন্তাভাবনাটাকে নিয়ে যে দক্ষিণদারির যে শিল্প সেটাও মানুষকে জানানো, এবং তার সঙ্গে সঙ্গে ক্রমাগত নগরায়ণের ফলে এই যে শিল্পের জায়গা সংকুচিত হচ্ছে
জায়গাটা শিল্পটা কমে আসছে আমাদের দক্ষিণদারিতে, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা তুলে ধরেছি। এবং এই বিক্রেতা শিল্পী যারা আছে তাদের জীবন জীবিকা এটার মাধ্যমে নির্বাহিত হয়, তাই তাদের জীবন কথা যাপন কথাকেই আমরা যাপন কথা, দক্ষিণদারি যাপন কথা বলে এবার তুলে ধরেছি। একটু যদি বলেন এই মণ্ডপের উদ্বোধন নিয়ে আমরা কি আশা রাখতে পারি? উদ্বোধন এখনো তো যেটা আমাদের ঠিক আছে হয় তৃতীয়া অথবা চতুর্থী, এই দিন আমাদের উদ্বোধন মাননীয় মন্ত্রী সুজিত বসু প্রতি বছর তিনি তার শুভ হস্তে উদ্বোধন করেন, আমরা সেই অনুযায়ী একটা সময় করে তৃতীয়া অথবা চতুর্থী আমরা এটা করতে পারি। প্রতিমায় কি বিশেষ কোনো চমক লক্ষ্য করা যাবে? প্রতিমা একটা অভিনব প্রতিমা, এই প্রতিমা কলকাতা বা আশেপাশে বা যেখানে দুর্গাপূজায় আজ পর্যন্ত কেউ করেছে বলে আমার কাছে অন্তত খবর নেই। তার কারণ হচ্ছে আমাদের এই মৃৎশিল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ট্যাপা পুতুল। পুতুল হয় দেখবেন অনেকে যে পিছনের নিচটা ঘাগড়ার মতো অনেকটা বড় হয়, ওপরটা মাটি হাত দিয়ে টিপে টিপে এই ট্যাপা পুতুলগুলো তৈরি হয়, যেটা এখন আমাদের দক্ষিণ আগে প্রচুর হতো এখন কমে এসছে। সেই ট্যাপা পুতুলের আদলে এবার আমাদের এই মাতৃমূর্তিটাকে তৈরি করা হয়েছে। আমাদের এবারে শিল্পী হচ্ছে মূর্তিও তিনি বানিয়েছেন, এই প্যান্ডেলের থিম ভাবনাটাও বিষয় ভাবনাটাও তার, অনির্বাণ দাস। এবং আলোক সজ্জার একটা বিরাট বড় কাজ আছে যেটা সন্ধ্যেবেলার বিকাশ চাকি, এই সমগ্র বিষয় নিয়েই আমরা প্রতিমাতেও একটা অভিনব রূপ রয়েছে যেটা এর আগে কোথাও হয়েছে বলে আমার কাছে অন্তত খবর নেই। সমস্ত দর্শক বন্ধুদের জন্য যদি কিছু একটু বলেন। দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা আসুন, দক্ষিণদারি ইউথ নিশ্চিতভাবে বড় বড় পুজোর আকাশে এবার কোথাও বোধ হয় দক্ষিণদারি ইউথ তার নিজের একটা জায়গা করতে চলেছে, আপনাদের নিশ্চিতভাবে ভালো লাগবে। কারণ এই বিষয় ভাবনাটা সম্পূর্ণভাবে নতুন, এর আগে এই নিয়ে কলকাতা বা আশেপাশে কোথাও কাজ হয়নি। অনির্বাণ এবার যেটা করছে, আমরা দক্ষিণদারির মানুষ, দক্ষিণদারির মৃৎশিল্প, দক্ষিণদারির মানুষের যাপন কথাকে মানুষের কাছে জানাতে চাই। এবং অনেক মানুষই এই যে দেখবেন ভাটিতে কিভাবে মাল পোড়ানো হয়, কিভাবে মাটির জিনিসের চা সবাই খাচ্ছি, মিষ্টি সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু ভারগুলো তৈরি হয় কিভাবে, কি করে এটাকে আস্তে আস্তে প্রসেস করা হয়, কি করে মাটিটাকে ছানা হয়, এখন লাইভ পারফরমেন্স থাকবে, মাটি ছানতে থাকবে লোকেরা, কি করে চাকের মাধ্যমে যে ভাটিগুলো এই ভারগুলো তৈরি হয়, তারপরে সেটাকে ভাটিতে দেওয়া হয়, পুড়িয়ে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, এই সমগ্র বিষয়টা তারা জানতে পারবেন। আমার মনে হয় আপনারা না এলে একটা বড় জিনিস মিস করবেন এবছর। অনেক ধন্যবাদ পার্থ বর্মা মহাশয়কে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন আমরা পৌঁছে গেছি শ্রীভূমির পুজো মণ্ডপে, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। আমরা সবাই জানি এবারে শ্রীভূমির পুজোর থিম হলো ডিজনিল্যান্ড, তারই কাজ চলছে এখানে। তো ডিজনিল্যান্ডের ভিতরের কাজ কতদূর চলুন না হয় একটু ভিতরে গিয়েই দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি পুজো মণ্ডপের ভিতরে, এখানে চারিদিকে চলছে বাঁশের কাজ এবং আরও নানা ধরনের কারুকার্য। তবে প্রতিবারের মতো এবারেও শ্রীভূমির পুজো কম কিছু না। কাজ শেষ হওয়ার আগেই এখন ভিতর থেকে দেখে যা মনে হচ্ছে, প্রতিবারের মতো এবারেও শ্রীভূমিতে মানুষের ভিড় ধরে রাখা যাবে না। এই মণ্ডপের উচ্চতা প্রায় 100 ফুট হবে বলে আমার মনে হয়। মণ্ডপের সামনে গেলে আপনাকে তো মাথা উঁচু করে দেখতে হবে। এখানে চারিদিকে চলছে বিভিন্ন ধরনের কারিগরি কাজ, আমরাই হয়তো প্রথম বাইরের দর্শক এই মণ্ডপের। এখানেই থাকবে দুর্গা প্রতিমা, যেটা আমরা উদ্বোধনের পরেই দেখতে পাব। তবে আশা করছি এই মণ্ডপের উদ্বোধনও খুব তাড়াতাড়ি হবে। সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আর আজকের দেখা কোন পুজো মণ্ডপটি আপনার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার।